হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে পৌষ সংক্রান্তি, তাই আমরা পিঠে পায়েস সব বানাবো। আমাদের বাড়িতে আমার দিদিও এসছে, তো আজকে আমরা পিঠে বানাবো। চিতই পিঠে, পাটি সেপটা, আর সেদ্ধ পুলি, ভাজা পুলি, আর গোবিন্দভোগ চালের পায়েস। তো এইগুলো বানাবো ভিডিওতে। আপনারা আমার সাথে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি এখন উনুনটা ধরাচ্ছি, কুলি ফুটার কাই খুলবো। উনুনটা ধরাইয়া এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, কাইটা খোলার জন্য জল দিয়ে দিলাম। এবার জলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। একটু তেল দিতে হয়, একটু তেল দিয়ে দিলাম। একটু তেল দিলে ভালো হয়। জলটা ফুটে গেছে, এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামিয়ে এবার এটাকে আমি ডোলে পুরো রেডি করবো। মাখা হয়ে গেছে, কুলি পিঠের কাই করা হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু নরম হবে, তাহলে পিঠেটা খেতে খুব নরম হয়, ভালো লাগবে। তা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই। কুলি পিঠের কাই খোলা হয়ে গেছে, এবার আমি আগে এবার পাটি সাপটার খিরটা বানিয়ে নেব। পাটি সাপটার ক্ষীরের জন্য দুধটা আগে ঢেলে দিচ্ছি। দুধটা উতলে গেছে, এবার আমি কালাকাঁদটা দিয়ে দেবো। আমি ক্ষীরটা বানাবো কালাকাঁদ দিয়ে আর দুধ দিয়ে। অল্প চিনি দেব, কারণ কালাকাঁদটার মধ্যে গুড় আছে, তাই অল্প চিনি দিয়ে আমি ক্ষীরটা বানাবো। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর ক্ষীরটা আপনারা মাখা সন্দেশ দিয়েও বানাতে পারেন, কালাকাঁদ দিয়েও হয়, আমি কালাকাঁদ দিয়েই বানাচ্ছি। কিট
বীজটা হয়েছে, ঘন হয়ে গেছে, তাই আমি একটু এলাচের দানাগুলো ভেতরে দিয়ে দিলাম, তাহলে সেন্টটা সুন্দর হবে খিরটাতে। হয়ে গেছে খিরটা, এবার নামিয়ে নিলাম। পুলিপিঠের খিরটা বানাবো তাই কড়াইটা বসিয়ে দিলাম। পুলিপিঠের খিরটা বানাবো নারকেল দিয়ে আর গুড় দিয়ে, তাই আমি নারকেলটা আগে দিয়ে দিলাম, এবার গুড়টা দেব। পুলিপিঠের খিরটা বানাচ্ছি, নারকেল কোড়া দিয়েছি, এবার গুড় দিলাম, গুড়টা হচ্ছে খেজুরি গুড়, গুড় দিয়ে পুরটা বানাচ্ছি। পিঠের খিরটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। পুলি পিঠের পুরটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, তাই এখন আমি বেলিন চাকিতে ইসেটাকে কাইটাকে বেলবো। আর পুরনো দিনের লোক হচ্ছে মাসি, আর নতুন দিনের লোক হচ্ছে পূর্ণি, তাই মাসি বানাবে হাতে আর ও বানাবে মেশিনে। এবার আমি দেখবো কাটটা বেশি সুন্দর হয়, তো আপনারা দেখতে থাকুন। আমি এবার বেলবো, এটাকে আগে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ভিজা ন্যাকড়া দিয়ে, নরম থাকে তাহলে, তাই খুলে নিচ্ছি, এবার আমি বেলবো। এবারে পুরটা দিব,
হয়ে গেছে কুলি পিঠে বানানো। এবার উনুনে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার আমি সেদ্ধ পুলিটা আগে করব, তারপরে ভাজাটা করব। সেদ্ধ পুলিটা করা হয়ে গেছে, এবার ভাজা পুলিটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পুলিগুলো দিয়ে দেবো। কুলি পিঠা বানানো, ভাজা পুলি আর সেদ্ধ পুলি। তো আপনারা এরকম করেই, আমি যেরকম করে করে বানালাম এরকম করেই বানাবেন। আর এখন আমাদের কুলি পিঠে হয়ে গেছে, এখন পাটিসাপটা হবে আর সাজের পিঠে হবে। এখন ছেলে পুলেরা আছে, তারা আবার খেতে চেয়েছে ভাপা পিঠে, তাই জন্য কটা ভাপা পিঠে বানাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এবার পাটিসাপটার ইটা মাখাবো, ব্যাটারটা। আমি পাটিসাপটার ব্যাটারটা বানাবো, তাই দুধটা ঢেলে নিয়েছি। এবার চালের গুঁড়ো দেব, আর গুড় দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব।
আমি চালের গুঁড়োটা ঢেলে নিয়েছি, এবার ভালো করে চালের গুঁড়োটাকে আগে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে গুড়টা দেব। হয়ে গেছে চালের গুঁড়োটা ভালো করে মাখানো, এবার আমি গুড়টা দিয়ে দেব। হয়ে গেছে পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার একটু রেখে দিই। এবার পাটিসাপটা বানাবো, তেলটা একটু ভেজে নেই। শুকনা লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনা লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা কালো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার নামাই দিলাম। এবার পাটিসাপটা বানাবো। গুঁড়া আমল দুধ দিলে পিঠাটা খেতে টেস্টি হবে। এবার মাখাতে হবে যে জল দিয়ে, জলের বদলে লিকুইড দুধটা দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো হবে। গুঁড়াটা মাখা হয়ে গেছে, এবার একটু দলা দলা হয়েছে তো, একটু চেলে নেই। বাপা পিঠার গুঁড়িটা চেলে নিলে সুন্দর হবে।
এবার বাপা পিঠা করব। জলটা বসিয়েছি, জলটা ফুটে গেছে, এবার বাটিতে দিয়ে সাজাবো, সাজাইয়া তারপরে দেব। এই যে সাজাচ্ছি বাটিতে, হয়ে গেছে। এবার দিয়ে দেব খালের উপরে, একটা সাজিয়ে রাখলাম, ওটা হইলে আবার এটা দেব। এবার তুলে নিলাম, দেখি কিরকম হয়েছে। পিঠের ব্যাটারটা তৈরি করব, তাতে গরম করে নিয়েছি জলটা একটু, আর নুনটা দেব অল্প, নুন পরিমাণ মতন দিয়ে এবার গুঁড়োটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। চিতই পিঠার বাটারটা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব, জিনিসটা সুন্দর হবে। আটা পুড়িয়ে নিয়েছি, এবার আমি সরা পিঠাটা বানাবো। এবার হয়ে গেছে, আমি উল্টাবো পিঠেটা।
আমাদের সব পিঠে ভাজা কমপ্লিট, সরা পিঠে, পাটি সেপটা, তারপরে ভাপা পিঠে, কুলি পিঠে সব কমপ্লিট হয়ে গেছে। এবার পায়েসটা বসাবো, তাই আমি দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটার মধ্যে একটু ঘি ঢেলে নিয়েছি, এবার আমি চালটাকে মাখিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে মাখানো, আমি চালটা ঢেলে দিচ্ছি। হয়ে গেছে, চাল পুরো ফুটে গেছে। এবার গুড়টাকে একটু কেটে গুড়টা আমি পায়েসে দেবো। আজকে এই পাটালি গুড় দিয়ে পায়েস করছি। এই যে গুড়টাকে আমি কেটে নিয়েছি, বড় চাকা তো, তাই জন্য গুড়টাকে একটু কেটে নিয়েছি, তাই দিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ঢেলে নি, আমাদের পিঠে পায়েস বানানো হয়ে গেছে। আজকে সকাল থেকে পিঠে পায়েস বানানো শুরু করেছি, করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা। তো আমাদের পিঠে পায়েস কমপ্লিট হলো। তো পৌষ সংক্রান্তিতে আপনাদের মধ্যে অনেকেরই থাকে নিয়ম, বাঙালিদের একটা একটা ইসে উৎসব বলা চলে, তো ওরকমই আমরাও বানিয়েছি। আমাদেরও নিয়ম ছিল সরা পোড়ানোর, আমরাও পুড়িয়েছি, সরার পিঠে বানিয়েছি যার কারণে। তো আপনারাও এরকম অনেকেই বানিয়েছেন, তা আমাদের ভিডিওটা একটু দেখবেন আপনারা, দেখে আমাদের পিঠে পায়েস বানানো কীরকম হলো জানাবেন, আমাদেরকে একটু কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে আমাদের একটু ভালো লাগবে। তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আর এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।